ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আম্মা বাদু আইওয়াল আখাতি ইখওয়ানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু আল্লাহ সুবহানাহ ওয়া তাআলার একটি বিশেষ নাম আল খাবির অর্থাৎ যিনি নিপুণ ভাবে সবকিছুর খবর রাখেন আল খাবির এই শব্দটুকু আরবি ভাষায় এসেছে খবর আমরা যেটাকে বাংলায় খবর বলি সেটি আসলে আরবি শব্দ খবর এই শব্দ থেকে এটি মূলত এসেছে এর বহুবচন হচ্ছে আখবার খবর অথবা সংবাদ তথ্য খাবারা অর্থাৎ পরীক্ষা করা পরক করা খোবরা ক্ষিবরা উত্তম রূপে জানা অভিজ্ঞতা থেকে জানা অথবা কোনো কিছু খবর নিয়ে ওই বিষয়ে অভিজ্ঞ হওয়া বোঝায় ক্ষেবরাচুন খিবারা, অর্থাৎ দক্ষ হওয়া খিবারা খাবুরা অভিজ্ঞতা থেকে জানা তাহলে এই যে শব্দটা এই শব্দটা অনেক ব্যাপক অর্থাৎ শুধু যে খবর জানছে শুধু তাই নয় বরঞ্চ ওই বিষয়ে কোনো বিষয়ে খবর জানতে গিয়ে অভিজ্ঞতা লাভ করে ওই বিষয়ে বিশেষজ্ঞ হওয়াকে বোঝায় খেবরা একই বানান মানে হরফ কিন্তু এর মাত্রা ভিন্ন খেবরা খাবরা এই শব্দটুকু থেকে আরবি ভাষায় মাবায়নিল মোবাইল মুবালাগা হয়েছে আল খাবিরু তাহলে আল এটা খিবরা অথবা খবর 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 সংবাদ তথ্য এই শব্দ থেকে এটি মুবালাগা হয়েছে মানে

পরিপূর্ণভাবে এর নারী নক্ষত্রের জ্ঞান আমি জানি হাবারুতুল আমরা আখবরুহ এটা যদি বলা হয় আরবিতে এটা ইজা আলা হাকিহি বাস্তবিক অর্থে যেটা জানা দরকার সমস্ত নারী নক্ষত্র বিষয়ে জেনে অভিজ্ঞতা অর্জন করা এই হচ্ছে আল হাবির জিনিসটি শুধু খবর জানার সাথে সীমাবদ্ধ নয় এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের কাছে এটি বিভিন্ন স্কলার বিভিন্নভাবে এটাকে এই শব্দকে ব্যাখ্যা করেছেন তো ব্যাখ্যার ভিতরে যেটা এসছে যে সব কিছুর পুঙ্খানুপুঙ্খানু মানে খবর নেওয়া প্রকাশ্য গোপন সম্ভব অসম্ভব যেটা ঘটবে ঘটেছিল ঘটছে ভবিষ্যতে ঘটবে অতীত বর্তমান ভবিষ্যৎ নিম্ন নিম্নজগৎ সব বিষয়ে যিনি খবরটা জানেন আর সকল বস্তুর কল্যাণ অকল্যাণ মানে ভালো এবং মন্দ সেটাও জানেন এর পরিমাণগত সকল খবর জানেন বান্দার সকল কাজের খবর তিনি জানেন তার কিছুই তার কাছে কিছুই গোপন নয় এবং তিনি জানেন না এমন কিছু নাই কেননা তিনিই তো সৃষ্টি করেছেন এই কারণে তিনি সব নারী নক্ষত্র জানছেন এবং যে সৃষ্টির সব কিছু জেনে জানছেন আলা ইয়া আলামু মান খালাকা ও হুয়া লতিফুল খাব যে যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না আল্লাহ সুফান নিজেই প্রশ্ন করে আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন তো সেই সাথে তিনি বলছেন যে হুয়াল লতিফ আল লতিফ হচ্ছে যে দুইভাবে আমরা ব্যাখ্যা করেছি যে এটি যখন আল খাবিরের সাথে থাকে তখন এটি এমন একটি বোধ যেটিকে খবর নেওয়া জানা যেটি আমরা ইন্দ্রিয়র মাধ্যমে টাচ করতে পারি না স্পর্শ করতে পারি না বুঝতে পারি না কোনো ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে যেটা কি অনুভব স্পর্শ অথবা বোঝা বোধ করা যায় না এমন কিছু সম্পর্কে জানা আর লতিফ আর সেই সাথে আল হাবির হচ্ছে যেটা মানে বাইরের যে দৃশ্যমান জিনিসগুলো যেগুলোকে দেখা যায় অথবা যেগুলোকে স্পর্শ করা যায় অর্থাৎ সৃষ্টি বলে আমরা যেগুলোকে বুঝি সেই সবকিছু সেটি অদৃশ্য হতে পারে যেমন জিন একটি অদৃশ্য আমাদের কাছে ফেরেশতা একটা অদৃশ্য আমাদের কাছ থেকে কিন্তু সেগুলির খবর সহ দৃশ্য অদৃশ্যটা হচ্ছে ভিন্ন প্রেক্ষাপট কিন্তু যেগুলো আছে তার বাইরের সমস্ত কিছুকে জানা হচ্ছে আল খাবির তাহলে এটা একটু কঠিন যাদের মনে হয় তারা এভাবে জিনিসটা মনে রাখতে পারেন আল আলিম হচ্ছে আল ওমর জওয়াহের উমুর জাওয়াহের অর্থাৎ হচ্ছে যে মানে বাইরের যত কিছু আছে সমস্ত কিছু সমস্ত বিষয়ের বাহ্যিক দিকটা জানা হচ্ছে মানে ওমর জাওয়াহের এভাবে মনে রাখেন মানে কোনো জিনিসের গ্রসলি মানে বাইরের জিনিসগুলা সব কিছু জানা যা হচ্ছে আল্লাহ আল্লা সুবাহ এই কারণে হচ্ছেন আল আলিম আর আল লতিফ হচ্ছে আল ওমর বাওয়াতেন অর্থাৎ যেটি গোপন রয়ে গেছে হিডেন যেটি আসরার যেটা দেখা যাচ্ছে না হিডেন বোঝা যাচ্ছে না সেটা সম্পর্কে সব কিছুতে জ্ঞান নেওয়া আর আল খাবির হচ্ছে আল উমুর দাক্কাত হল আরবি ভাষায় ময়দা ফাঁকি করলে মানে পিষলে ময়দার যে দানা দিক্কা বলে ওখান থেকে শব্দটা এসেছে অর্থাৎ অনুপরমাণু পর্যন্ত জ্ঞান নেওয়া এটি হচ্ছে আল খাবির তাহলে আমরা আল আলিম আল লতিফ আল আলিম হচ্ছে বাহ্যিক দিকটার সমস্ত জ্ঞান আর হচ্ছে আল লতিফ ওমর বাওয়াতেন অর্থাৎ গোপনীয় যেগুলো অদৃশ্য অথবা গোপনীয় হিডেন রয়েছে সেগুলো সম্পর্কে আর আল খাবির হচ্ছে আল ওমর কেউ কেউ বলেছেন হাকায়েক অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু জিনিসগুলো সম্পর্কে জানা এই হচ্ছে আল খাবির এ বিষয়ে লোকমান আলহ সালাম যখন তার ছেলেকে মানে আল্লাহ সুবাহ সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তখন তিনি এই যেভাবে বলেছিলেন এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যখন আমরা তাওহিদ শিক্ষা দিব এই ভাষাই ব্যবহার করতে হবে এটাই আপনি যখন আপনার ছোট ছেলে অথবা মেয়েকে বলবেন যে আল্লাহ সম্পর্কে তখন লোকমান আলিহিসালাম তিনি যেভাবে আল্লাহ সম্পর্কে পরিচয় করে দিচ্ছিলেন ইয়া বোনাইয়া ইন্নামা ইনতাকু মিসকা আলা মিন মিন ফাতাকুনু ফি সখরাতিন আউফিসা আওয়ি আউফিল আরত ইয়া বিহাল যে হ্যাভেন এবং পৃথিবীতে আর মানে পাথরের ভেতরে দানা পরিমাণ ক্ষুদ্র কণা অ্যাটম অ্যাটমিক মানে পরমাণু অনুপরমাণু সম্পন্ন কণা যদি থাকে ইয়া বিহাল্লা আল্লা সুবাহ সেটাকে নিয়ে আসতে পারেন কারণ কি অনুপরমাণুর খবর নেওয়াটা হচ্ছে আল্লাহ তালার একটি কাজ ইন আল্লাহ লতি কেননা তিনি হচ্ছেন যেটা আমরা আগে বলেছি যেটা বোধ করা যাচ্ছে না কিন্তু সেই সাথে আল হাবির অর্থাৎ অনুপরমাণু কণাসমূহের যিনি জ্ঞান খবর পান তাহলে সুক্কাতি সূক্ষ্ম বিষয় যেটা আমাদের কাছে অনেকটা অপাংতেও মনে হবে সেই ধরনের খবরও যিনি রাখেন সেটি হচ্ছে আল খবীর প্রিয় শ্রোতা আপনাদেরকে আল বোঝার জন্য আমরা কয়েকটা আয়াতের কারিমা সাহায্য নিব এখন তার আগে আমরা বলে নেই যে আয়াতগুলো আসলে কোরআন কারিমে কিভাবে এসেছে সুরা আলে ইমরান এমরান আয়াত নাম্বার একশো আশি ওয়ালিল্লাহি মিরা সুস্সামা ওয়াল আউট ওয়াল্লাহু বিমা তামালুনা খাবীর ورد ইসমুল খাবীর ফিল কোর আনিল খেরিম খামসান ও আরবাইনা মারাতান মিনহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল খাবির কুরআনুল কারীমে 54 জায়গায় উল্লেখ করেছেন 54 জায়গায় আল খাবির বলেছেন আমরা কি সেই খবর নিয়েছি প্রিয় শ্রোতা আল্লাহ সুবহানাহু তালার তাআলার একটি মস্ত বড় মানে বিশেষ নাম আর এই নামটা আপনি প্রচন্ডভাবে ভালোবাসবেন এবং আপনার খুব পছন্দ হবে আমরা সেই ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরব দেখবেন যে আল Khabir আপনার মন কেড়ে নিয়েছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে heaven এবং পৃথিবীর উত্তরাধিকার আল্লাহ সুবহানাহু তালার। মানে এর মালিকানা আল্লাহর ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ والله بما تعملুনা যে মানে তোমরা যেগুলো করো সেগুলি সম্পর্কে সব কিছু আল্লা সুফানা জানেন ছোটোখাটো যত ঘটনা আমাদের অগোচরে হচ্ছে কিন্তু আল্লাহ সুফান সেগুলোর খবর রাখেন তার সুরা আনী মুলি ও যেটি দৃশ্য অদৃশ্য জগৎ সেটা সম্পর্কে তিনি হচ্ছেন জ্ঞানী কিন্তু আল্লাহ সুবাহান বলছেন যে তিনি জানেন জানার পরেও ও হাকিমুল তাহলে এখানে আল হাকিমের সাথে আল খাবির উল্লেখ করা হয়েছে যে তিনি প্রজ্ঞার সাথে জানেন মানে আল খাবর খবরুন মানে হচ্ছে ইনফরমেশন নিউজ সেটা জানেন কিন্তু সেটি যে তিনি জানেন সেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে আল হাকীম প্রজ্ঞাপূর্ণভাবে জানেন তারপর আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল বলেছেন ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুন বাসীর আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার ক্ষেত্রে লাখবীরুন বাসীরুন তিনি কিন্তু দেখছেন যে আমরা কি করছি তার বান্দাদের সম্পর্কে কিন্তু তিনি দেখেন কিন্তু দেখার আগে তিনি খবরও রাখেন সব কিছু আমরা হয়তো নিজের খবর রাখি না যেমন আমরা আমাদের মাথার পেছনে কি হচ্ছে এই মুহূর্তে মানে আমরা দেখি না আর দেখা না থাকলে আমরা খবর রাখতে পারি না এরকম অনেক বিষয় আছে যেগুলো আমাদের যেগুলো আমাদের দৃষ্টি সীমানার মাঝে নয় সেই জন্য আমরা খবর রাখতে পারি না আল্লাহ সুবাহ বান্দার সমস্ত কর্মকাণ্ড খবর রাখেন এবং তিনি দেখেন সুরা আহরিমিয়া এটি রাসুল্লাহ সাল সাল্লামের একটি ঘটনা যেটি তার মানে স্ত্রী ভেতরে সংগঠিত হয়েছিল সেই ক্ষেত্রে আল্লাহ আলা মানে যিনি যখন মানে তার স্ত্রী যখন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলেছিলেন মান আনবা আকা কে আপনাকে এ কথাটা জানালো তখন রাসূলুল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাম যে কথাটা বলেছিলেন আল্লাহ সুবহানতা তালা সেটাকে এত পছন্দ করেছেন যে এটি কোরআনুল করীমে তিনি বলে দিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ সম্পর্কে কিভাবে কথা বলছেন সেটা কি লক্ষ্য করেছেন সুরা আর তালিম কয়লা নাব্বা নিয়া আলিমুল আলিম তিনি আমাকে জানিয়েছেন যে তিনি যিনি হচ্ছেন আল আলিম বাইরের টুকুও জানেন ভেতরের টুকুও জানেন আর মানে বাইরের সব কিছু জানেন প্লাস হচ্ছে অনুপরমাণু নারী নক্ষত্র বাংলা ভাষায় এই এক্সপ্রেশনটাই সুন্দর হয় জানেন তাহলে আল আলিম আল খাবির এটা যদি পাশাপাশি হয় তখন এর অর্থ দু রকম হয়ে যাবে আল আলিম হয়ে যাবে হচ্ছে যেটা আমি বলেছি আল ওমর দওয়াহের অর্থাৎ বাইরের জিনিসটা জানা আর আল হাবির হয়ে যাবে আল ওমর দাকায়েক অর্থাৎ অনুপরমাণ নারী নক্ষত্রের খবর কিন্তু যদি শুধু আলিম হয় তখন এটি আল আল খাবিরও বোঝাবে আর যদি আল্লাহ আল্লা তালা শুধু আল খাবির ব্যবহার করেন তখন সেটা ও বোঝাবে অর্থাৎ প্রিয় শ্রোতা আল আলিম এবং আল খাবির এই দুইটি নাম কাছাকাছি একেবারেই মানে একেবারেই কাছাকাছি এর পার্থক্য খুবই সূক্ষ্ম পার্থক্য শুধু এতটুকুই যে শাব্দিক অর্থে আল খাবির হচ্ছে যে খবর নেওয়ার সাথে সাথে সেই বিষয়ে দক্ষতা অর্জন করা অর্থাৎ আল্লাহ সুবাহ হচ্ছে হাইয়েস্ট এক্সপার্ট মানে ইনফরমেশন গ্যাদারিংয়ে সেটাই হচ্ছে এটার পার্থক্য কিন্তু মূলত হচ্ছে আল আলিম আল হাবির এটি মানে যদি একসাথে থাকে আমরা আগে বিভিন্ন ক্লাসে আলোচনা করেছি যেমন ইসলাম ইমান যখন ইসলাম শব্দটা একা থাকে তখন এটাকে ইমান বোঝায় আবার যখন ইমান শব্দটা একা থাকে তখন এটাকে ইসলাম বোঝায় যেমন মুসলিম মুমিন যদি মুসলিম একা থাকে শব্দটা তখন এটাকে মুসলিম মুমিন দুটোই বোঝায় অথবা মুমিন যখন বলা হয় কোরআনুল ক্যারিমে তখন এটাকে মুসলিমও বোঝায় কিন্তু দুটো পাশাপাশি যদি থাকে তখন এটার পার্থক্যটা মানে এটার অর্থ আলাদা হয়ে যায় এটা একটি কায়দা এই ক্ষেত্রেও এই এই জিনিসটা প্রয়োগ হবে আশা করি বুঝতে পেরেছেন তারপর আরেকটি আয়াত হচ্ছে সুরা আল আদিয়াতের ভিতরে আমরা সবাই সুরা আল আদিয়াত এই সুরাটা জানি ছোট্ট সুরা তো এই সুরার সব শেষের যে আয়াতটুকু এসেছে আয়াতে কারিমা আপনারা অ ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন যে এই কথাটা আপনি এই সুরাতে বারবার বলেন নিশ্চয়ই তোমাদের প্রভু রব বিহীম তাদের মানে তাহাদের রব তাদের সম্পর্কে অর্থাৎ বান্দাদের সম্পর্কে ইয়মা ইজিন কিয়ামতের দিনে লাখাবীর অর্থাৎ তিনি সব কিছুকে নিপুণভাবে জেনে নিবেন পুঙ্খানো পানো একটু মানে আল কাহের ভিতরে এসেছে আল্লাহ সুবাহ হা দেু সব কিছুকে হাজির করবেন ছোট গুনা বড় গুনা সব কিছুকে হাজির করবেন তাহলে খবর যে জিনিসটা আল্লাহ সুবাহ বলছেন এটা মানে জিনিসটা খবর পৌঁছানো মানে কেউ কাউকে খবর পৌঁছাচ্ছে তো আল্লাহ সুবাহ তালা হচ্ছেন আল আলিম তিনি তো জানেনি তো জানলে আবার খবরের প্রয়োজনীয়তাটা কি এটা একটু চিন্তা করতে হবে এই নামটা নামটাকে আপনি পছন্দ করবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি কিন্তু এটা আগে জেনে নিন যে আল আলিম থেকে আল হাবির পার্থক্য হচ্ছে কিভাবে আল্লা আলা আল আলিম এটা এত ব্যাপক যে তিনি জানেন আর এই আল আলিম এটি তাকদীরের একটি পার্ট তাকদির যে যেটা লাউ মাহফুজ আল আলিম মানে লিখিত আছে আগে থেকেই তিনি জানেন সৃষ্টি কি হবে না হবে মানে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্ব থেকে তিনি জানেন কিন্তু জানাটা আল্লাহ সুবহানতা আলা মানে এখানেই থেমে নাই আল্লাহ সুবহানতা আলাহ হাবির খবর নিচ্ছেন তাহলে তিনি বলছেন ইয়ামা ইজিন কিয়ামতের দিনের আবার খবর নেওয়ার কি দরকারটা পড়লো এ নরব্বাহুম বিহিম ইয়वমা ইজিন লাহ হাবীর তার মানে খবরটা আসলে কেউ দিবে খবর যখনই বলা হবে আল হাবীর হয় কেউ খবর নিচ্ছেন অথবা কেউ খবর দিচ্ছেন প্রিয় শ্রোতা আবারও বলছি খবর এটি বোঝা অনেক সহজ যে এর ভিতরে আল হাবির যখন হবে তখন খবর পরিবেশনা করা খবর সংগ্রহ করা সেই সাথে দক্ষতা অর্জন করা যেটাকে বলা হয় আরবি ভাষা খিবরা খিবরা মানে এক্সেলেন্স ইন কালেক্টিং নিউজ অর ইনফরমেশন গ্যাদারিং আর হচ্ছে নিউজ তাহলে কে খবর দিবে কেয়ামতের দিন আমরা সবাই জানি আল্লাহ সুবাহ আলা যখন মানুষদেরকে অথবা কাফেরদেরকে কোনো কোনো রেওয়ায়ত আন্ডারস্ট্যান্ডিং এ যেটা আছে আল ইয়মা নাখতিমু আলা আফওয়া ইহিম কেয়ামতের দিন আল্লাহ সুবাহান আলা মুখ বন্ধ করে দেবেন মুখে সিল মেরে দেবেন কেননা কাফের যারা তারা অস্বীকার করবে অপরাধগুলো অথবা অন্য যারা জালিম তারা অস্বীকার করবে তখন আল্লাহ সুবাহান এই আয়াতটুকু এসেছে আপনারা সবাই জানেন খুবই জনপ্রিয় ইয়াসিন সুরা সুরাইয়াসিনা তখন আল্লাহ সুবাহ তাদের হাত সমূহের সাথে কথা বলবে অর্থাৎ ওয়াতুকাল্লিমুনা তাহলে হাত খবর দেবে হাত তাহলে খবর পরিবেশন করবে এভাবে সুরা নূরে এসেছে ইয়মা তাসহাদু আলাইহিম তখন তাদের বিপক্ষে সবাই সাক্ষী দিবে কারা সাক্ষী দিবে মানুষ না কিন্তু মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আল লিস ওয়া ও আরজুল হুম বিমা কানু ইয়ামালুন যে তোমরা যেগুলো করতে কাজগুলো করতে সেগুলোর ব্যাপারে তোমাদের জিহবা টাং তারপরে তোমাদের হাতগুলো আর তোমাদের পাগুলো তারা সাক্ষ্য দিবে তাহলে এই যে সুরাতে বলা হচ্ছে ইন্না রব বিহিম ইয়া ইজিন লা যে আমাদের রব তিনি খবর রাখবেন সেই কেয়ামতের দিন তাহলে আল খাবির কে খবর পৌঁছাবে আমাদের শরীরের সুতরাং আমাদের সতর্ক হওয়া উচিত এই যে আল আল হাবির এর কাছ থেকে আমরা আমাদের কোনো রক্ষা নাই অর্থাৎ আল্লাহ সুবহান তালা তাকে খবর দেওয়ার জন্য আমাদের শরীরের ভেতরেই অঙ্গপ্রত্যঙ্গ রয়ে গেছে যেগুলো কথা বলবে সাক্ষী দিবে এই কারণে আল্লা সুবহানা তালা মানে তিনি কোরআনুল খেরিমে বলেছেন ওয়াকাফা বিহি জুনুবি ইবাদিহি খাবিরান দেখেন গুনার ক্ষেত্রে আল্লাহ সুবহান তালা বলেন নাই আলিমান এই কথাটা বলেন নাই কেন বলেন নাই একটু চিন্তা করুন আল্লাহ সুবহান তালার নামগুলো এত সুন্দর যে এই এই আয়াতে কারিমাটা লক্ষ্য রাখুন ক্যাফা বিহ বিদ্যুনুবি রিব্যাদিহখবরান। যে আল্লাহ সুভাহানাতালা তার বান্দার সব গুনার ব্যাপারে খবর রাখেন। কিন্তু আমরা তো জানি আল্লাহ হচ্ছেন জানেন। সব কিছুই জানেন। আমরা যে এগুলো করব সেগুলো তিনি জানেন। আল্লাহ সুহানা তালা সেগুলো জানেন। কিন্তু আল্লাহ সুহানা তালা গুনার ক্ষেত্রে তিনি। আলিমান কথাটা বলেন নাই তিনি বলেছেন তার মানে গুণাগুলো কিভাবে করছি কি কিরকম মানে এর এর পরিস্থিতি পরিবেশ মানে কি কারণে করেছি খুঁটি নাটি নারী নক্ষত্র অনুপরমাণু একটু দানা পরিমাণ ইনফরমেশন তার কাছে গোপন নাই সব তিনি খবর রাখছেন তাহলে এই জিনিস দিয়ে আমরা যে জিনিসগুলো বলতে চাই যে এই যে গুণাগুলো যখন হয় বিদুনুবি ইবাদিহি খাবিরান আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলেছেন বি ইবাদিহি লাখাবিরুন বাসীরুন আবার আল্লাহ বলেন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবির এই আয়াতটা আয়াতে কারীমের অংশটুকু আবার অন্যভাবে এসেছে এসেছে ওল্লাহু হাবির বিমা তামালুন প্রিয় শ্রোতা যখন শব্দের ক্রমধারা পরিবর্তন হয়ে যায় ওল্লাহুমা তামেল এটাও আয়াতে আছে আবার শব্দগুলোকে আবার পুনর্বিন্যাস করা হয়েছে বলা হয়েছে ওল্লাহু হাবিরুন বিমা তামেলুন এরকম থাকলে বোঝার উপায়টা কি এটার মানে হচ্ছে যে আল্লাহ সুবাহ শব্দের পর আল্লাহ শব্দের পর যে শব্দটা আসবে সেটা হবে মূল অবজেক্ট মূল বিষয় তার মানে আর পরের যে শব্দটা হবে সেটা হবে কম গুরুত্বপূর্ণ অর্থাৎ আল্লাহ খাবিরুন আল্লাহ সবকিছুর খবর রাখেন যা আমরা তারা করে আবার আল্লাহ বিমা তামেলুন আবির যে যা কিছু করছে সেগুলো আল্লাহ আলা দেখছেন মানে তিনি জানেন অথবা দেখছেন এবং সেই সাথে তিনি খবরও রাখছেন তো এখানে আল্লাহ অর্থাৎ বান্দাদের ক্ষেত্রে গুনার কথাটা বলে তিনি বলেছেন এর কারণটা কি তিনি তো জানেন আল আলিম তিনি না জানিয়ে কি পারেন তিনি জানেন কিন্তু তিনি যদি খবর নেন তখন আবার আমাদের ভাগ্যটা ফিরে যেতে পারে প্রিয় শ্রোতা এই কারণেই হাবির আমাদের এত পছন্দ হবে আপনি বিশ্বাস করুন এত ভালোবাসবেন আল হাবির এই শব্দটাকে যেমন জানেন তো যে আমরা গুণা করছি কিন্তু আল্লাহ আল্লা সুবাহ খবরটা নিচ্ছেন এর দলিল হচ্ছে যে আরাফার দিনে যখন আল্লাহ সুবহান তারা বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন কয় আলা সাল্লাল্লাহু আলি হাসাল্লা মা মিন ইয়াউ মিন আকফারু মিন আন ইয়া আতিকুয়াতেকা ইয়া আতেকা লাহা ফি হি বা আব দ্যান মিন আ নাওর মিন আরাফা আরাফার দিন তিনি সবচেয়ে বেশি আহ মানুষকে বান্দাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি করে দেন ওয়া ইন্নাহু লায়ুদনু সুম্মা ইউবাহি বিহিম এল ইকা তিনি নিকটবর্তী হন আল্লাহ সুবাহানা তালা আসামা আদুনিয়া নিকটবর্তী হতে পারেন আমরা সেটা জানি না কিভাবে নিকটবর্তী হন কিন্তু তিনি নিকটবর্তী হন আরাফার দিনের বেলায় কতটুকু নিকটবর্তী হন আমরা সেটা জানি না হাদিসের ভিতরে বলা হচ্ছে যে তিনি নিকটবর্তী হন আর তিনি কি করেন ফেরেস্তাদের কাছে গৌরব করেন ফায়াকুল কথা বলেন মা উলা এরা কি চায় এই যে খবর নিচ্ছে তো গুনার গুনার খবরটা তিনি জানেন কিন্তু তিনি আবার ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করেন তাহলে খবর নেওয়াতে কি লাভ খবর নেওয়াতে মুক্তি সুফান আল্লাহ আল্লাহ আমাদের খবরটা তুমি নেও আল্লাহ আল্লাহ সুফহানা তা আলা আরাফার দিনে ফেরেস্তাদের কাছে গৌরব করে বলেন ইন্নাআল্লাহতা আলা ইউবাহিল মেলা ইকাতু আসিয়া আরাফা বেহালিলা আরাফা আরাফা আরাফাবাসীদেরকে নিয়ে তিনি গৌরব করেন ফয়াকুল সে বলেন অঞ্জুর ইলা ই ব্যাদি আতুনি আমার ফেরেস্তারা আমার বান্ধাদের দিকে তাকাও তাদের এলোমেলো চুল ধুলো চেহারা নিয়ে আমার কাছে এসেছে তাহলে আল্লা সুবাহ যখন খবর নেন তখন তিনি মুক্ত মুক্ত করে দেন এই জন্যই আমাদের দরকার হচ্ছে আল হাবির আহা আল হাবির আমাদেরকে খবর নিচ্ছেন খবর নিয়ে ক্ষমা করে দিচ্ছেন অঞ্জোর তিনি কথা বলছেন কার সাথে আল্লাহ সুবহানা তালার সাথে নিকটবর্তী ফেরেস্তাদের সাথে তিনি কথা বলেন তার মানে কি তিনি খবর নেন তিনি তো জানেন সবকিছুই কিন্তু জানেন তো বটেই খবর নেন এই যে আমরা যখন পরস্পরের সাথে কথা বলি বলি হ্যাঁ আমি জানি আমি জানি কিন্তু খবর নেওয়া এটা একটা বিশেষ তাৎপর্য বিশেষ করে আমাদের কাছে কোনো তাৎপর্যই নাই কেননা আমরা তো মানে হার্টলেস কিন্তু আল্লাহ সুবহান তালা যখন খবর নেন তখন তিনি পুঙ্খানুপুঙ্খানু এই যে আরাফাবাসী তাদের চুল এলোমেলো ধুলোমলিন সেগুলোর তিনি তার দৃষ্টি এড়ায় না সেগুলোর খবরও তিনি নেন যে ধুলো কণাগুলো তাদের চেহারায় লেগে আছে চুলগুলো এলোমেলো অন্দর এলা ইবায় আথুনি সাহাদ গবরান। এরকম করে হাদিসের ভিতরে এসেছে ওয়া মিন ইকাতু সাহ ফিল আউদি অ্যাঁ ইয়াত বাউ মাজালিসি জেকর যে ফেরেস্তাদের একটি দল সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় যেখানে আল্লাহর নামকে স্মরণ করা হয় যেমন আজকে রাতে আমরা আল্লাহর নামকে স্মরণ করছি আমাদের ঘরে বসে এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ সুবাহ তালার নামের স্মরণ করছি এই মজলিসে স্মরণ করছি তো এই এই ধরনের মজলিসের খবর যদি ফেরেশতারা পায় আন আবি হোরায় রাজি আল্লাহ তালনহ কল রাসুল্লাহিম কল ইয়াতুফুনাফি তোরকি প্রত্যেকটা রাস্তায় এভাবে ঘুরে বেড়ায় তারা ইয়ালতামা আহলাত যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহ সুবাহ তালার নাম নিয়ে তার গুণাবলী নিয়ে তার মানে কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছে মানে স্মরণ করছে কাউমান যেই দলগুলো আজকে আমাদের একশো দুইশো অথবা জানিনা কত শ্রোতা আল্লাহকে স্মরণ করছে শুনছে আল্লাহর কথা এই মজলিসটাকে ফেরেস্তারা দেখে তারা আল্লাহর কাছে ফিরে যায় কিন্তু আল্লাহ সুবাহা তারা তাদেরকে জিজ্ঞাসা করেন হুম তাদেরকে জিজ্ঞাসা করে কিন্তু তাদের রব তাদের সম্পর্কে ভালোই জানেন আল্লাহ তো জানেন আল্লাহ হচ্ছেন আল আলিম আল্লাহ জানেন ওহুয়া আলামু মিনহুম ফেরেশতাদের থেকে বেশি জানেন আল্লাহ সবচেয়ে বেশি জানেন তারপরেও তিনি ফেরেশতাদের কাছে কি করেন খবর নেন মায়াকুল ইবাদি আমার বান্দা কি বলতেছে কি বলতেছে কলু

ترى كي قال فيقولون لا والله ما ترى أبناك الله سبحانه وتعالى بولن جدي ترى دكتو كي وكيف لو رأوني؟ قال يقولون لو رأك كانوا أشد لك عبادة وأشد لك تمزي আজি দেন তাহমি দেন ও আখসাারালাকা তা স্পী তারা আরও বেশি বেশি করে। তোমার তাস্পি পাঠ করতো। তোমার প্রশংসা করত। তোমার বরত্ব তুলে ধর্ত আলোচনা করতো। এই যে আল্লাহ খবর রাখেন। আল্লাহ হচ্ছেন আল-খাবর। তিনি জানেন যে সব কিছু হবে জানেন। কিন্তু জানলে কি আসে যায় আল্লাহ সুম্হানা তা আলার। তিনি বান্দার সার্থে। তিনি যখন খবর নেন কার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে তখন আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন তাদেরকে ক্ষমা করে দেন তাহলে অন্য কোনো চাহিদা না তাহলে আল আলিম থেকে আল খাবির কত ভালো খবরটা যে তিনি নিচ্ছে তিনি তো জানেন জানা আমাদের কোনো কোনো মুক্তি নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আমাদের খবির না হবেন আল্লাহ যখন তালা খবির হয়ে যাবে আল খাবির তখন তিনি আমাদের ক্ষমা করে দিচ্ছেন এই কারণে মানে মানুষ যখন গুনা করে ইন্না আবদান হাদিসের ভিতরে এসেছে ইন্না আবদান আসা বা জানবান অরুবা মালা আজান বা জানবান একটা লোক একটি গুণা করলো বলল যে মানে আমার রব আমি একটা গুনা করে ফেলেছি আজ কল আস ফিরলি আমাকে ক্ষমা করে দাও হে আমার রব আল্লাহ আলসুবহানা তালা এই বান্দাকে বলে মানে ফেরেস্তাদেরকে বলে ফা আর আলিমা আবদি আবিদি আল্লাহ সুভাহানাতালা জানেন যে সে গুনা করেছে। আল্লাহ সুহানাতালা জানেন সে ক্ষমা চাচ্ছে। জানেন কিন্তু জানাতে কি হয় আন্নালাহ রাব্বান ইখ ফিরু জানবান বি আরাফতু আরাফ তখন আল্লাহ সুভাহানাতা আলা খবর নেন যে আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে। যে রব তাকে ক্ষমা করে মা কাসা মা আসা আল্লাহ যদি সে জানে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম এইভাবে ওই বান্দা আবার গুনা করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু আল্লাহ সুফহান তা একটি কথাই বলছে বারবার ফাকা আলা রাব্বি আজনাবতু আও আসাবতু আ খারা ফিরাহু আমার বান্দা কি জানে যে তার একটা রব আছে যে গুনাখে ক্ষমা করে দেয় যে তাদেরকে মানে পানিশমেন্ট দেয় না থেকে রক্ষা করে অথবা শাস্তি দেয় তারপরে ক্ষমা করে দেয় সে কি জানে এই যে আল্লাহ সুবাহতালা খবর নিচ্ছেন খবর নিতে নিতে তিনি কি করছেন যতবার গুনা করছেন ততবার তিনি ক্ষমা করে দিচ্ছেন ইমাম নবুবি এই হাদিসটা উল্লেখ করে বলেছেন চাপ্টারের নাম দিয়েছেন কবুল ও তাওবাতু বিনুবি ইন তাকরার তা দনুবু ও তাওবাতু যে বারবার তওবা করে বারবার গুনা করার পরেও আল্লাহ তালা তাকে ক্ষমা করছেন তাহলে প্রিয় শ্রোতা আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভিতরে যে আল্লাহ যখন খবরটা নেন আল হাবির সেটা আল্লাহ সুবহান বেশি পছন্দ করেন আর আমাদের প্রচুর মানে মুক্তি পাওয়ার উপায় বের হয়ে আসে সেই খবরের মাধ্যমে হাদিসের ভিতরে এসেছে কয়ান্নবী সাল্লি সাল্লাম ইয়াতা আ কাবু না ফিকুম মেলা ইকাতু বি লেইলি ওয়াল মেলা ইকাতু বি যে রাতের বেলা দিনের বেলা ফেরেশতারা দলবদল করে ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয় ইয়াস দা মিয়াউ না ফি সলায়াতিল ফজের ও সলাআতিল আসর সে সেই মানে তারা ফেরেশতাগুলো জড় হয় ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময় সুম্মা ইয়া আরুজু আল্লাহজিনা বা তু ফিকুম তাদের সাথে যখন থাকে তখন তারা উপরে চলে যায় আল্লাহ সুফানা তাদেরকে জিজ্ঞাসা করা হয় কিন্তু আল্লাহ হচ্ছেন বিহিম আল্লাহ তার বান্দাদের সম্পর্কে জানেন তিনি তো জানেন তিনি কি না জেনে পারেন আল্লাহ আলামু মান খালাকা। তিনি যা সৃষ্টি করেছেন তিনি তো জানবেনই কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেস্তাদের কাছে কাইফা হে আমার আমার বান্দাকে কিভাবে তুমি রেখে এসেছ তিনি তো জানেন তারপরেও তিনি তাদেরকে কাছ থেকে কি করেন খবর নেন এই হচ্ছে আল আহাহা তিনি খবর নিচ্ছেন কত মায়া খবর নিচ্ছেন খবর নিচ্ছেন যে মনে করেন বাংলাদেশের রাষ্ট্রপতি একটা কথার কথা বলছি কোনো দেশের বাদশাহ তিনি জানেন প্রজাদের দুঃখ কষ্ট নাগরিকের দুঃখ কষ্ট জানেন কিন্তু তিনি পার্টিকুলার কোনো নাগরিকের কাছে ফোন করে খবর নিলেন যে তোমার কি হয়েছে তোমার কি দরকার কি সমস্যা যখনই বা প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা কোনো দেশের বাদশাহ একটা নাগরিকের অথবা প্রজার খবর নেন সাথে সাথে তার মনের ভেতরে কি কাজ করে যে আমার একটা দফা রফা হবেই আমার একটা নিস্তার পাবই একটা মুক্তির পথ মিলবেই কেননা আজকে প্রেসিডেন্ট আমার খবর নিয়েছে আমার সাথে কথা বলেছে আল্লাহ মাসালুল আলা আল্লাহ হচ্ছেন সমস্ত দৃষ্টান্তের অনেক উপরে তিনি মানে সমস্ত তিনি যখন কাছে জিজ্ঞাসা করে কাইফা তারাক তুমি আমার বান্দাদেরকে তোমরা কিভাবে রেখে এসেছো ফায়াকুলুন তারা বলে তারাক তারাকুম ওহুম ইউসাল্লুন তাদেরকে রেখে এসেছি তারা তখন ফজরের নামাজ পড়ছিল ওয়া আতাইনাহুম ওয়াহুম হুম ইয়াসাল্লুন যখন তোমরা তাদের কাছে গিয়েছ শিফট বদল হওয়ার সময় মানে ফজরে একটা গ্রুপ আসে আসরে আরেকটা গ্রুপ চলে যায় আসরের ফজরে এইভাবে দিনে রাতে দুই ধরনের ফেরেশতা আসা যাওয়া করছে তাদের শিফটিং চেঞ্জটা হচ্ছে নামাজের সময় সেই কথাটাই ফেরেশতারা আল্লাহকে বলে যে রেখে এসেছি তারা নামাজ পড়তেছিল أَبَرْجَكُونَ تَعْدِرِكَ سِجْيِيَتِي آتَيْنَهُمْ وَهُمْ يَسُلُّ يَسُلُّونَ تَرَاتَخُنَّ وَاسْبُرْتِسِلُّو فَاسْأَلُوهُ سُبْحَانَهُ لَهُمْ لَيْسَ طَلْبًا لِلْعِلْمِ فَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ الْعَلِيمُ الْخَبِيرُ وَلَكِنِ اظْهَرِ شَرَفَ الْمُؤْمِنِ عِندَ رَبِّهِ আল্লাহ সুবাহ তালা তো শুনেন দেখেন জ্ঞান রাখেন বুঝেন তারপরেও কেন জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন মুমিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছেন সুবাহ আল্লাহ তো আমাদের খবরটা রাখছেন কে আল খাবির আল খাবির খবর রাখছেন তো আমরা কি চাই না প্রিয় শ্রোতা আমাদের খবরগুলো যেন আল্লাহ রাখেন আল খাবির তুমি আমাদের খবরটা রাখো ইয়া ইয়ার আহমান আপনি আমাদের খবরটা রাখুন যে আমরা কি করছি আপনার নামের প্রশংসা করছি আপনার নামকে জানার চেষ্টা করছি আপনার কালামুল্লা থেকে আপনি যেভাবে আপনাকে বর্ণনা করেছেন তার নারী নক্ষত্রকে আমরা বোঝার চেষ্টা করছি আল্লাহ। এই যে আল খাবির এই খাবির কি মানুষ মানে হতে পারে এটি একটি প্রশ্ন আল হাবির প্রিয় শ্রোতা আপনাদের কাছে এখন একটি কোরানুল ক্যারিমের আয়াত যেটা পরিবেশন করছি সেগুলো একটু লিখে রাখুন এটা লিখার বিষয় কেননা যাদের কাছে বই আছে তারা দেখবেন যে ডক্টর মোহসিন খান এবং ডক্টর তাকিউদ্দিন হেলা আলী রাহিমা উল্লাহু মানে তাদের যে ইংরেজি ট্রান্সলেশন যে নোবেল কোরান এবং আমাদের বাংলাদেশের স্কলার ডক্টর মোহর আলী রহমাহুল্লাহ তার যে মিনিং অফ আল আল কোরআন এর সুরা নাম্বার এই আয়াতে তারা যে অনুবাদ করেছেন সেই অনুবাদের সাথে বাংলা যে অনুবাদ হয়েছে তার ভিতরে মিল নাই লিখে রাখুন দেখুন শিখুন কাজে আসবে আল্লাহ সুফ্ন বলছেন সুরা আল আয়াত নম্বর উনষাট আল্লাজিনা সামাওয়াতি ওয়াল আরুদ ওয়ামা বাইনা হুমা ফি সিদ্দি আয়াম সুমাস্তা আল আল আরস আর রহমানুফাস আল বিহি খাবিরা যে আল্লাহ সুবাহান তালা হচ্ছেন তিনি যিনি হেভেন সমূহ এবং জমিন এই দুয়ের মধ্যবর্তী সব কিছুকে ছয় দিনে সৃষ্টি করেন অথপর তিনি আরসের উপর ইস্তাওয়া হলেন তিনি রহমান সুতরাং তার সম্পর্কে যে অবহিত তাকে জিজ্ঞেস করে দেখুন এভাবে লেখা আছে অর্থাৎ আল্লাহ সুবহান সুবাহ রহমান সম্পর্কে যিনি বেশি অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করতে বলেছে মানে আল্লাহ সুবাহ সম্পর্কে জানতে হলে কোনো মানুষকে মানে যে আল্লাহর জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করতে হবে যেমন স্কলার যারা আল্লাহ সুবাহ জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ তাকে জিজ্ঞাসা করতে হবে যে আল্লাহ সম্পর্কে জানতে গেলে এই অর্থই করেছে হচ্ছে বাংলা কোরআনগুলোতে বুঝতে পেরেছেন যেই কোরআনই দেখুন কোরআনুল করিম আমাদের ডক্টর আবু আবুবাক জাকারিয়া ভাই হাফিজা এবং ডক্টর মুজিবুর রহমান স্যার এবং যত অনুবাদ আছে সবগুলোতে এইভাবে অনুবাদ হয়েছে যে তার সম্পর্কে মানে যে অবহিত মানে যে বেশি জ্ঞানী তাকে জিজ্ঞাসা করেন অর্থাৎ অনুবাদ হয়েছে যে কোনো মানুষ যদি আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞান লাভ করে তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে আল্লাহ সুবহান তালার জ্ঞান লাভের জন্য কিন্তু ডক্টর মহসিন খান নবল কোরআন এবং ডক্টর মোহর আলী তাদের ইংরেজি ট্রান্সলেশন দেখুন সম্পূর্ণ উল্টা ওখানে লিখেছে দ্য মোস্ট মার্সিফুল মোস্ট গ্রেশিয়াস রহমানের ইংরেজি অনুবাদ সো হেম হে হিম মানে ক্যাপিটাল এইচ মানে আল্লাহকে জিজ্ঞাসা করেন এখানে আসলে নবী সাল্ল আল সাল্লামকে হুকুম করা হচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করার জন্য ফাস আল বিহি খাবিরান কেননা আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন অল অল নোয়িং তাহলে ডিগ্রি উল্টো তাহলে এই যে আপনি কোরানের তাফসির করেন বিভিন্ন মজলিসে বসে আপনি কি জানেন যে কিভাবে কি করছেন সাবধান হন এই আয়াতে কারিমা এখানে এটা একটু জটিল একটু বুঝতে হবে আর রহমানু এই শব্দটা হলো বাদাল মিন ফাইল অর্থাৎ আল ইস্তাওয়া যিনি ইস্তাওয়া হয়েছেন তিনি আর রহমান এটা আগের শব্দটার বদল ফাস আল এটা ফেয়াল আমর এখানে আদেশ করা হচ্ছে একটি কাজের কাকে আদেশ করা হচ্ছে রাসুল্লাহ সাল্লামকে ও ফা আনতা আপনাকে আনতা মানে আপনাকে মানে কে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লা সাল্লাম তাহলে আল্লাহ সুবাহান তালা রাসূলুল্লাহ উল্লাহ সাল্লামকে মানে করতে বলছেন কি বিহি মোতাল্লিক বিহি অর্থাৎ রহমানের সাথে মোতাল্লিক মানে রহমানকে জিজ্ঞাসা করেন রহমান সম্পর্কে মানে কি সম্পর্কে ওই যে ছয় দিনে যে তিনি সবকিছু সৃষ্টি করে আরসের উপরে ইস্তাওয়া হলেন এই জিনিসগুলো সম্পর্কে জানতে গেলে আল্লাহ সুবাহান তালা রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে পরামর্শ দিচ্ছেন যে তুমি আল্লাহকেই জিজ্ঞাসা করো কারণ আল্লাহ হচ্ছেন খাবিরান মাফর বিহি আল্লাহ হচ্ছেন মাফর বিহি মানে হাবিরান তাহলে এই অনুবাদ আর এই অনুবাদের ভিতরে কত পার্থক্য তো এটা কিন্তু আমি ভুল বলছি না আমাকে এই জায়গায় আমি ইতিপূর্বে আপনাদের সামনে অনেক জায়গায় ভুল ধরে নিয়ে এসেছি কিন্তু এটা আসলে বাংলাতে যে অনুবাদটা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল না মানে ডক্টর মহসিন খান ডক্টর মোহর আলী মানে উনাদের যে কোরআনের অনুবাদ সেটি হচ্ছে আক্ষরিক অনুবাদ আল্লা সুবহান আলা আর ফাস রহমান এটি হচ্ছে ব্যাকরণের দিক থেকে যারা ব্যাকরণ শিখেন তাদেরকে বলছি এটা ব্যাকরণের দিক থেকে এটাই কারেক্ট কিন্তু অর্থের দিক থেকে ইবনে কাসির এটাকে যেভাবে করেছেন আমাদের অনুবাদে আসলে ইবনে কাসিরের তাফসিরটা চলে এসেছে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তালা তিনি তাফসির কোরআন আজিমে বলছেন এই আয়াতের ব্যাখ্যায় সুম্মা ইস্তাওয়া আল আল আর রহমান উফাস আল বিহি খাবিরা আই ইস্তেলাম আনহু মান হুয়া খাবির বিহি আলিমুন বিহ যে এর অর্থ হচ্ছে তুমি জিজ্ঞাসা করো মান হুয়া খাবির বিহি যে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি খবর রাখে আলিম যে আলিম যে সবচেয়ে বেশি জ্ঞানী জ্ঞানী যিনি যিনি আল্লাহ সম্পর্কে বেশি খবর রাখেন তাকে ইস্তেমাল তাকে জিজ্ঞাসা করো এটি হচ্ছে এই অর্থটাই এখানে তুলে ধরেছে শাব্দিক অর্থ নয় বরঞ্চ তাফসির থেকে সুতরাং অনুবাদ কিন্তু ভুল না অনুবাদটা ঠিক আছে কিন্তু এটি ভাব অনুবাদ অর্থাৎ তাফসিরের অনুবাদ শাব্দিক অনুবাদ নয় কেননা ইবনে কাসির এই অনুবাদটা না করে তিনি ব্যাখ্যা করেছেন যে এটা কে কাকে জিজ্ঞাসা করবে তার মানে ইবনে কাসিরের মতে এই আয়াতের অর্থ হচ্ছে আর রহমান সম্পর্কে যে বেশি জ্ঞানী কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করাটা সবচেয়ে বেশি উচিত কেননা সে তার সম্পর্কে বেশি খবর রাখে এটি হচ্ছে ইবনে কাসিরের উদ্দেশ্য এই কথাটা বলার এখন তাহলে ইবনে কাসির কোন ব্যক্তির দিকে ইঙ্গিত করছেন তাহলে সে ব্যক্তিটা কে ইবনে কাসির বলছেন আতবা আহু ও যে তাকে মানে জিজ্ঞাসা করো শুধু তাই নয় তাকে অনুসরণ করো তার অনুকরণ করো ওয়া আলামু أبو جنير أنه لا أحد أعلم بالله والأخبر به من عباده رسول الله محمد آه صلوات الله عليه وسلامه عليه سيد الولد الأدم على الإطلاق في الدنيا والآخرة أرتاد الله شمبوركي شبتي بيشي جيني غاني تيني هتشن أمدير رسول الله صلى الله عليه وسلم تتيني تاكي মানে তার কাছ থেকে জানতে হবে যে আল্লাহ জ্ঞান সম্পর্কে এটি হচ্ছে তার কিন্তু হবে যে আল্লাহ তাফসির অনুবাদ সম্পর্কে মানে জানার জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নির্দেশ করা হচ্ছে যেন তিনি আল্লাহকে জিজ্ঞাসা করেন অর্থাৎ আল্লাহ তাআলার জ্ঞান সম্পর্কে আল্লাহ নিজে সবচেয়ে বেশি জ্ঞানী তাহলে মা তা আল্লাহর যে মারিফা আরিফা আল্লাহর যে পরিচিতি সেটি সবচেয়ে বেশি কে জানেন আল্লাহ নিজে জানেন আল্লাহু আলামু বিনাফসি আল্লাহ আল্লাহ নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী তারপর তিনি মুরসালিনদের ভিতরে নবী সাল্লাই সাল্লামকে জ্ঞান দিয়েছেন যে তাকে জ্ঞানী করেছেন অর্থাৎ এইখান থেকে একটু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মানুষের ভেতরেও খাবির থাকতে পারে যেমন এখানে বেসিক্যালি একজন হাবির হিসাবে আবির্ভূত হয়েছেন তো মানুষ কি হাবির হতে পারে হ্যাঁ হতে পারে এর দলিল আমরা দিচ্ছি আপনাদের সামনে আয়েশা আলা আনহা তিনি একবার মানে একটা প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে তিনি একজন হাবির এই হাদিসটা পাবেন কিতাবুল হাইদ মাসিক মেয়েদের যে মাসিক হয় বুক অব মিনিস্ট্রেশন এই হাদিস নাম্বার হচ্ছে ইমা মুসাহি মুসলিম থ্রি তো এখানে আলমা উ মিনাল মা যে পানি হবে পানি থেকে অর্থাৎ এক ধরনের পানির কথা আলোচনা করা হয়েছে এই হাদিসটার ভিতরে মানে আনসার মুহাজিরদের ভিতরে একটি ইখতলাফ চলতেছিল মতবিরোধ যে ফরজ গোসল কখন হয় আনসার যারা তারা বলছিল যে আও মিনাল গোসলু ম্যা যে গোসল ফরজ হবে মানে স্বামী স্ত্রীর ক্ষেত্রে গোসল ফরজ হবে কখন তো সেখানে আনসার যারা আহ আনহুম তারা বলছিল যে সিমেন্ট স্পার্সফোর্ড ওর ইমিশন অব ফ্লুইড ওর সামকাইন্ড অফ ওয়াটার যখন ইমিশন হবে তখন ফরজ হবে আর মোহাজির যারা মাইগ্রেন ইয়াকুলুন মোহাজিরুন ফাঁকা দাজাবল গোসলু যখন কাপল ইন্টিমেট হবে তখনই তাদের উপরে গোসল ফরজ হয়ে যাবে তাহলে দুই ধরনের বক্তব্য এসেছে মহাজিরদের একদার একটা অপিনিয়ন আর আনসারদের একটা অপিনিয়ন তাহলে গোসল ফরজ হয় আসলে কখন তো এটা একটা অত্যন্ত স্পর্শকাতর সেন্সেটিভ একটি বিষয় যেটি আবু মুসা রাদিয়াল আন তিনি মানে বলছিলেন যে আমি এই প্রশ্নটার উত্তর খুঁজতেছিলাম তখন তিনি আয়সার আদি আল্লাহ তালা আনহার বাসায় মানে কক্ষে গিয়ে অনুমতি চেলেন ফা কুমতু ফাস্তা আলা আয়েশা তাহলে আয়সার আদি তালা আনহার কাছে এই প্রশ্নটা নিয়ে গিয়েছিলেন কে আবু মুসা আবু মুসা সাহ সাহাবি জালিল কদর সুহান আল্লাহ এই হাদিসটা কাহিনী এখানে মুসলিম ইমাম মুসলিম বর্ণনা করছেন তো তিনি গিয়ে বললেন অনুমতি দেওয়া হলো তখন তিনি বললেন ইয়া উম্মাহ অথবা তিনি বলেছিলেন ইয়া উম্মাল মিনিন হে মুমিনদের মা আয়সা তালা আনহাকে কি বলছেন সাহাবি হে মা অথবা হে ইমানদারদের মা ইয়া উম্মা অর্থাৎ হচ্ছে হে আমার মা সুফান আল্লাহ সাহাবিরা কিভাবে আয়েশা রাদুল্লাহ তালা আনহাকে ডাকতেন নবী সাল্লামের মৃত্যুর পর অর্থাৎ অথবা বলতেন ইয়া উম্মাল মুমিন হে উম্মুল মুমিন বিশ্বাসীদের মা আর আমাদের বাংলাদেশে কি ডাকে আমরা তাই ডাকি কিন্তু এখানে একটা কিন্তু আছে এই যে আমাদের বাংলাদেশে গরিব মিসকিনরা যখন ভিক্ষা করতে আসে তখন একটা গান গায় মানে গজল টাইপের সেখানে কি বলে মা ফাতে মা কান্দে কয় এ মা ফাতে মা তো লক্ষ্য করেছেন তো নবী সাল্লাল্লা আলাইসাল্লামের মেয়ে আমাদের মা হয় কিভাবে। কেননা ওনার ওয়া ওনার বিবিগুলো আজওয়াজী মোতাহারা সে হচ্ছে মা তো ফাতিমা আদুল্লাহ তাআলা আনহার মা হচ্ছে কে খাদিজা বিন তে খোয়াইলিদ রাসুল ইল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা খাদিজা তুলকো বরা তে সে হচ্ছে উম্মুল মোমিন তো সে হচ্ছে মা আবার তার মেয়ে আবার মা হয় কিভাবে মা কান্দে কয় এই ফাতেমা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কথা বললে আবার আমাদের শ্রোতারা কষ্ট পায় শিয়াদের কাছ থেকে এই এসেছে কেননা তারা মনে করে আলী হচ্ছে রাসুল মানে নবী সাল্লামের থেকেও বেশি মর্যাদার অধিকারী সুতরাং তার ওয়াইফ হচ্ছে মা ওখান থেকে এসেছে ফাতিমা হচ্ছে মানে মা ফাতেমা কান্দে কয় ইত্যাদি সুতরাং কি শুনছেন বিভিন্ন অনুষ্ঠানে বাংলা ভাষায় গজলে বিভিন্ন জায়গায় গরিব সাবধান গুণা হচ্ছে কিন্তু যাই হোক এই কাহিনী যখন প্রশ্ন যখন করা হলো তখন আয়েশা রাদুল্লাহ তালা আনহা তিনি উত্তর দিয়ে দিলেন যে প্রশ্নটা হচ্ছে ফরজ গোছল স্বামী স্ত্রীর ভিতরে কখন হয় তো এই প্রশ্নটা যখনই তিনি করলেন এটা লজ্জার বিষয় ছিল এবং তিনি প্রশ্ন করতে চাচ্ছিলেন না এমনও আয় সারাদিলা তাঁরা যেটা বুঝতে পেরেছেন ফাক্কা আলাত লা তাস্তাহি আনতাস আলানি আম্মা কুন্তাসা ইলা না আনহু উম্মাক উম্মক লাতি ওয়ালা যে তোমাকে যে জন্ম দিয়েছে যে মা সেই মাকেও তুমি এই প্রশ্ন করতে পারো না সুফানাল্লাহ আয়সার আদিল্লা তালা হ্যাঁ মানে এই কথা বলেছে যে এটা আসলে একটা লজ্জার ব্যাপার এই প্রশ্নটা মাকে কিভাবে করে কিন্তু ফা ইন্নামা আনা অম্মুক আমি তোমার মা কিন্তু আমি তোমার উত্তরটা দিয়ে দিচ্ছি কুলতু ফামা ইউজিবুল গোসলু তখন আমি বললাম যে গোসলটা ওয়াজিব হয় কিভাবে তখন আয়সার আদিল্লা তালা আনহা উত্তর দেওয়ার আগে তিনি বলেছিলেন আলাল খাবির সাকাত আলাল খাবির সাকাত্তা অর্থাৎ তুমি এসে পড়েছ আল খাবিরের কাছে সাকাত্তা মানে সকসকিতা মানে হচ্ছে পড়ে পড়ে এসেছ পড়ে গেছ ইউ ফল ডাউন ইন দি এক্সপার্ট তাহলে আল খাবির কথাটা আয়সার আদাল তাল আনহা ব্যবহার করেছেন আল আল সাকাত্তা তুমি এসেছ কার কাছে ফরজ গোসলের ব্যাপারে সবচেয়ে এক্সপার্ট ব্যক্তির কাছে তুমি চলে এসেছ তাহলে ক্ষিপ্রাহ শব্দটা হচ্ছে এক্সপার্টিজ দক্ষতা অর্জন করা আয়েশার আদেলা তালা আনহা হাইদ নিফাস আর গোসলু ওয়াজিব এই যে ফরজ গোসল এইগুলি সম্পর্কে আয়েশার আদেল্লা তালা আনহা হচ্ছেন এক্সপার্ট এই কারণে তিনি বলেছেন আল আল হাবিরি সাকাত্তা তুমি এক্সপার্টের কাছে এসেছ তাহলে আমরা দেখতে পেলাম যে মানুষও এক্সপার্ট হতে পারে এটাতে কোনো সমস্যা নেই কিন্তু মানুষের এক্সপার্টিসটা হচ্ছে সীমিত কেননা সে জন্মের পর থেকে জানে না পরে সে ইনফরমেশনগুলো গেদার করে তাহলে জ্ঞানী হয় আরেকটা কি যেটা হবে ভবিষ্যতে সেটা সম্পর্কে জানে না খবর রাখে না আর পুঙ্খানু পুঙ্খানু জানা সম্ভব না অর্থাৎ তার তার জানাটা হচ্ছে তার হচ্ছে অসম্পূর্ণ আর আল্লাহ হচ্ছেন খিবরাতুল ক্যাম পরিপূর্ণভাবে জানেন নারী নক্ষত্র জানেন তাহলে আল্লাহ সুবাহ সম্পর্কে মানুষও জানতে পারে যেমন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সুবাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানতেন সুতরাং ইবনে কাসির এ কথাটাই বলেছেন ফাস আল এক্ষেত্রে অনেক স্কলাররা বলে যে মানে স্কলারদের কাছ থেকে জানতে হবে আল্লাহ সম্পর্কে এইখান থেকে এই মাসালাটা অনেকে বলে থাকেন আর রহমান ফাস আল বিহি হাবি তো আল্লাহ সুবাহ সম্পর্কে বাসায় বসে শুধু পরোটা ভাজি আর পোলাও কোরমা খেলে জানা যাবে না ফাস আল বিহি জিজ্ঞাসা করতে হবে কার কাছে যে এক্সপার্ট খেবরান যে এক্সপার্ট যে আল্লাহ সুবাহার মা আরিফা তার আজিমা তার নারী নক্ষত্র যেভাবে কোরআন এবং সহি হাদিসে বর্ণিত হয়েছে সেই বিষয়ে যিনি দক্ষ তা অর্জন করেছেন সেই স্কলার তাদের বই থেকে আমাদের জ্ঞান নিতে হবে যেমন আমরা এই জ্ঞান নিচ্ছি ফিখুল আসমাউল হোসনা শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মাহসিন আলবাদর হাফিজা উল্লাহ এইভাবে স্কলারদের কাছ থেকে আল্লাহ সম্পর্কে জ্ঞান নিতে হবে জিজ্ঞাসা করতে হবে মানে হচ্ছে তাদের বই থেকে জ্ঞান নিতে হবে আসুন আমরা কি জিজ্ঞাসা করেছি এটি আল্লা সুবাহ আরেকটি হুকুম যে আল্লাহর পরিচিতিটা বাড়বে যখন আপনি জ্ঞানী ব্যক্তির কিতাব থেকে আপনি পড়বেন মানে যারা স্কলার তাদের বই থেকে যখন পড়বেন তখন আপনি আল্লাহ সুহান সুবাহ সম্পর্কে বেশি বেশি জানবেন আশা করি বুঝতে পেরেছেন তো আল্লাহ সুবাহ সুরা তাহরিমে একটি আয়াতে বলেছেন ওয়াইজা আসররা নবী ইলা বাদি আযওয়াজিহি হাদিসান স্মরণ করুন হে নবী যখন তার স্ত্রী একজনকে গোপনে একটি কথা বলেছিলেন হাদিসান ফালমা নাববাত বিহি ওয়া আযহারুল্লাহ আলাইহি অতপর অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা নবীর কাছে মানে একটি স্ত্রী মানে রাসূল্লা সাল্লাহসাল্লামের একজন স্ত্রী গোপনে অন্য আরেক স্ত্রীর কাছে একটা কথা বলে ফেলেছিল তো এই যে গোপন কথা প্রকাশ করে দিল এক স্ত্রী অন্য স্ত্রীর কাছে এই বিষয়টা আল্লাহ সুবাহানা তা আলা নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের কাছে প্রকাশ করে দিলেন তাতে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম মনঃক্ষুণ্ণ হলেন আরাফা বা দাহু ও আরাদা আন বাদ তিনি এই বিষয়ে কিছু বললেন আবার কিছু চেপে গেলেন এই যে নবী সাল্লা সাল্লাম তার একটি স্বভাব ছিল যিনি অন্যের দোষটা দেখলেও খুব বেশি বলতেন না লজ্জিত হতেন সম্পূর্ণ কথাটা তিনি বললেন না কিন্তু তার স্ত্রী যে একজন স্ত্রী যে অন্য আরেকজনের কাছে গোপন কথা ফাঁস করেছে সেটা তিনি শুনিয়ে দিলেন যে তুমি গোপন কথা ফাঁস করেছো তো নবী সাল্লাহ আর কিছু বললেন না তো নবী সাল্লাহ সাল্লাম যখন তার স্ত্রীকে জানালেন তখন সেই স্ত্রী অবাক হয়ে নবী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলি হা দা কে আপনাকে এই খবরটা জানালো তো প্রিয় শ্রোতা এই এই আয়াতে কারিমায় আপনারা দেখতে পাচ্ছেন খবর জানানোকে আনবা নাবা বলা হচ্ছে নাবা তাহলে আমরা শিখলাম আজকের বক্তৃতার শুরুতে যে খবর হচ্ছে আরবি ভাষায় খবর আবার এখানে আল্লাহ সুবাহ নাবা শব্দ ব্যবহার করেছেন তো নাবা এবং খবরের ভিতরে পার্থক্য কি যেই খবর বুঝুন ভালো করে যেই খবর মানে অনেক গুরুত্বপূর্ণ যেই খবর মানে যদি ঘটে যেই ঘটনা তার রয়ে চায় অনেক রটনা অথবা এই খবরের সাথে পুরস্কার নিহিত অথবা এই খবরের সাথে পরিণাম নিহিত মানে কোনো যেমন ঘরে যদি আগুন লাগে সেটা নাবা অর্থাৎ আগুন লাগলে সবাই মারা যাবে অথবা সম্পদ ধ্বংস হবে ফায়ার সার্ভিস আসবে কেউ নাইন ওয়ানের কল করবে সারা দুনিয়া রাষ্ট্র হয়ে যাবে কিন্তু আপনি মানে মাথার মাথায় চুলকালেন একটা চুল পড়ে গেলো সেটা আপনি খবর নিলেন না এটাকে বলা হয় খবর ছোটোখাটো যেই জিনিসগুলো হচ্ছে সেগুলি হচ্ছে খবর অর্থাৎ কম গুরুত্ব সম্পন্ন ইনফরমেশনগুলো হচ্ছে খবর আর অনেক গুরুত্বপূর্ণ যেটার পরিণাম আছে যেটার পরিণতি আছে যেটা আপনার অ্যাটেনশনকে বিশেষভাবে ডিমান্ড করে আপনার চাহিদা মানে দেয় যে আপনার দৃষ্টিকে আকর্ষণ করে সেই ধরনের খবরকে বলা হয় নাবা এই কারণে আল্লাহ আম্মা যে কিয়ামত সম্পর্কে যখন তারা প্রশ্ন করছিল আল্লাহ সুবাহা তারা উত্তর দিয়েছিলেন না এই যে পরকাল কিয়ামা সম্পর্কে ওরা প্রশ্ন করছে আল্লাহ বলছেন কি নাবা এটিও একটি খবর কিন্তু এটাকে আল্লাহ আখবার অথবা খাবরুল আজিম বলেন নাই বলেছেন কি নাবাউল আজিম আপনারা সুরা নাবা পরে দেখবেন যারা বিশেষ খবর দেয় যেটা গুরুত্বপূর্ণ তাদেরকে বলা হয় নবী এই যে আমরা যে রাসুল সাল্লাহ সাল্লামকে নবী বলছি তার মানে কি তিনি আমাদেরকে আখেরাতের খবর দিয়েছেন তিনি আমাদের আল্লাহ সম্পর্কে খবর দেয় বিশেষ বিশেষ খবর যেটি জাগতিক এবং মানে পারলৌকিক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন মানব জাতির জন্য যেটা মানুষের কল্যাণ বয়ে আসবে সেই জন্যই তিনি হলেন কি নবী না হলে উনি খাবির হয়ে যেতেন কিন্তু নবী সাল্লাম খাবির নন তিনি হচ্ছেন নবি তাহলে নাবা মানে হলো বিশেষ খবর আর খবর হচ্ছে সাধারণ খবর তাহলে এই আয়াতে কারিমা এটি সুরা আততাহরিম। তিন এখানে আল্লাহ বারবার বলছেন আন ব্যাকা মানে এটা স্ত্রীরা বলছেন মানে অধিকাংশ বর্ণনা থেকে জানা যাচ্ছে যে হাফসা কাছে কথাটা গোপন করা হয়েছিল কিন্তু হাফসা রাদি আল্লাহ আনহু আনহা তিনি আয়েশা রাদি আল্লাহ তালা আনহার কাছে এই গোপন কথাটা ফাঁস করে দেন মানে মানে তিনি যে কোনোভাবেই হোক কেন ফাঁস করে দিয়েছিলেন আমরা জানি না আল্লাহ সুবাহন তালা ভালো জানেন এই যে গোপন কথা ফাঁস করে দিয়েছিলেন হাফসার আদি আল্লাহ আনহু আয়েশা আদি আল্লাহ তালা আনহার কাছে তাতে নবী সাল্লা সাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন যে কেন সে গোপন কথাটা প্রকাশ করে দিল এই কারণে তিনি হাফসার আদি আল্লাহ তালা আনহাকে তালাক দেওয়ার ইচ্ছা করেছিলেন কিন্তু আল্লাহ সুবাহন তালা জিব্রাহল আলিহাল্লামকে প্রেরণ করে তাকে আর তালাক থেকে বিরত রাখেন অর্থাৎ এক তালাক দেওয়া মানে হচ্ছে তালাক ও রাজি ফিরিয়ে নেওয়া তিনি ফিরিয়ে নিয়েছিলেন এবং এই কারণে যে জিবরাইল আলী সালাম নবী সাল্লা সাল্লামকে বলেছিলেন যে হাফসা আদি আল্লাহ তালা আনহা অনেক সালাত আদায় করে অনেক রোজা রাখে এবং জান্নাতে মানে নবী সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীদের তালিকায় তার নাম লিখিত আছে সুতরাং দুনিয়াতে তাকে বঞ্চিত করাটা মানে সুন্দর দেখায় না নবী সাল্লাহ সাল্লাম হাফসাকে ফিরিয়ে নিলেন ও কথাটাই এই আয়াতে কারিমায় এসেছে যে যখন নবী সাল্লাহ তাকে জিজ্ঞাসা করলো যখন তাদের একজনকে নবী সাল্লাহ সাল্লাম খবর দিলেন এখানে বারবার নাবা আ নাবা আ নাব্বা আ নাব্বা আ নাব্বা আনি এই কথাটা ব্যবহার হচ্ছে কেন কেননা এটা একটা বিশেষ খবর এটা সাধারণ এই মানে ডালে কি লবণ হয়েছে অর্থাৎ আজকে কি ঘরে খাবার আছে এই ধরনের কোনো খবর না এটা বিশেষ ঘটনা সেই কারণে আল্লাহ নাবা ব্যবহার করেছেন ফলাম্মা নब्बा আবিহি কাত মান আম্বা আকা হাযা কে আপনাকে এই খবরটা দিল তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কাল আলিম খাবির যিনি আমাকে জানিয়েছেন তিনি হচ্ছেন আল আলিম এবং আল খাবির তিনি নারী নক্ষত্রের সব কিছু জানেন তিনি তো জানেন আবার খবরও রাখেন সুতরাং এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি আল আলিম আল খাবির তাহলে এই যে মানে আল 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 খাবির এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই আল্লাহ সুবহানা তালা মানে তিনি মানে হচ্ছেন সব সবকিছুর খবর রাখেন আর এই খবর রাখার সাথে সাথে আমাদের উপকার সাধন হয় অর্থাৎ আমরা চাই যে আল্লা সুবাহানা তালা আমাদের খবরটা রাখুক তিনি জানেন সেটাতে আমরা বেশি আশা ভরসা রাখতে পারি না বরঞ্চ তিনি খবর রাখেন সেটাকে আমরা আঁকড়ে ধরতে চাই আমরা বলতে চাই যে এই যে গোপন বিষয়গুলো জেনে যাওয়া এখানে মানে আল হাবির ও ওয়া আলিম ও বিমা ক্যানা যেগুলো অতীতে হয়েছিল সেগুলোর খবরও তিনি জানেন হুয়া যেগুলো বর্তমানে ঘটছে সেগুলো তিনি যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো তিনি জানেন ওমা লাউ কানাফাইয়া কুন যদি ভবিষ্যতে কিছু ঘটতো তাহলে সেটা কিভাবে ঘটতো সেটার খবরও তিনি জানেন ও লাইসা কা ইল্লাল্লাহ আর আল্লাহর মতো এমনভাবে কেউ জানে না ফাহুয়াল্লাজি লা ইয়া ফালেহি শাই অন ফিল আরদি ওলা এফ ইস আল্লাহ সুবানাত আলাহর কাছ থেকে কোনো কিছুই গোপন না ওলা ইয়াতা হার রেকু ইয়দ ইয়াতে হারাকু মতাহার মোতাহারুর রেকু ওলা ইউস কোন ইল্লা বি মানে যেটা নড়াচড়া করছে মানে বসবাস করছে অথবা মানে মৃয়মান কোনো কিছুই আল্লাহ সুবাহন তালার জ্ঞানের বাইরে নয় তিনি জানেন আল হাবি খেবরাতুন আল আবলেগু মিনালি যে শুধু যে জানেন তা নয় বরঞ্চ ভালোভাবে জানেন একদম জানাটা একেবারেই মানে যে রিজিকটা যে জানে ইয়া আলামু রাহা ও মুস্তাও দা মানে কোথায় বসবাস করছে এবং কিভাবে করছে সেভাবে তিনি জানেন এই যে জানা এই জানার জন্য আল্লাহ সুবাহ তালার সৈন্যবাহিনী রয়েছে জনুদ উসামাওয়াতি ওয়াল আরদ ইয়াহ বিরু নাহু যেটা আল্লাহকে জানাচ্ছে মানে ফেরেশতারা তারা কিন্তু কাবলাল আল মেলা ইকাতে আনহা ফেরেশতাদের আগেই তিনি জানেন সুফান আল্লাহ এই হচ্ছেন আল্লাহ হচ্ছেন আল খাবির আল আলিম ও বিশাই আল ইয়াখ বিরুসাই বে আইল মিহি প্রত্যেকটা জিনিসকে এমনভাবে তিনি জানেন যে জানাতে তিনি দক্ষতা অর্জন করেছেন আল্লাহ সুফ হায়ানা তা আলা আহ লাকিন আলে আইলমা ইজ আ উ ইলা খিফায়া বা থিনা সুম্মি আল খরা যে এই যে যেটা গোপন যেটা হিডেন সেটাকেও তিনি জানেন আদ্রাকু ইলমুহু সরাইর আলা আমাদের অন্তরের যে অনুভূতি বিবেক চেতনা যেটা উদিত হয় সেটা জানতেও তিনি সমর্থ। তিনি যেটা সিক্রেট যেটা গোপন সেটাকেও জানেন ওয়া এলম খেফায়াতে সুদুর যেই জ্ঞানটা মানে যে জানাটা আমাদের অন্তরে লুকিয়ে আছে সেটাকেও তিনি জানেন দাকা ইয অনু পরমাণু সম্পর্কে তিনি খবর রাখেন ফাহুয়া ইসমু ইয়ারজিউল মাদুলু লাহু ইলাল ইলমি বিউল উমুরুল খাফিয়া যে যেগুলো গুপ্ত রয়েছে সেগুলো সম্পর্কে তিনি সব কিছু বড় ছোট সব কিছুকে আল্লা সুবহানা আলা খবর রাখেন এখন সুফি লোক যারা সুফি যারা এরা এই আল খাবির একটা পর্যায়ে নিয়ে এসেছে কি করতে হবে ইয়া খাবির ইয়া খাবির বলতে হবে তো নামাজের পরে যদি ইয়া খাবির বলে তাহলে কি হবে যে আল্লাহ সুবাহানা তালা গোপন জিনিস জানিয়ে দিবে আস্তাকুল্লাহ আজিম আপনি কি জানেন যে এই ধরনের তদবির করে মানুষ যে ওনার ওই যে মানে মানে যার সাথে আমি দুষ্টমি করতে চাই যার অনিষ্ট করতে চায় অথবা এই মানে ফাইসা যেটাই বলুন না কেন অথবা আধ্যাত্মিকতা যেটাই তো কি করতে হবে ইয়া খাবিরু ইয়া খাবিরু বলতে হবে তাহলে ইয়া খাবিরু বললে কি হবে সে নিজের গোপন সম্পর্কে জেনে যাবে অর্থাৎ আল্লাহ সুবাহ তার অন্তর্দৃষ্টির ভিতরে মানে মানুষের অন্তরে যেগুলো গোপন রেখেছে যেগুলো সে বুঝতে পারে না সেই গোপন অদৃশ্যের জগৎ তার কাছে খুলে যাবে যদি ইয়া খাবিরু বলতে থাকে এরকম কোনো দলিল কোরআন হাদিসে নাই এগুলি হচ্ছে সুফি ইজম এগুলোই মানুষকে শিক্ষা দিচ্ছে আর আমাদের কিছু শ্রোতা এগুলোকে মানে আমল করে আমল করে অন্যকে আবার বলে হ্যাঁ ওই যে শুনেন এ ভালো করে শুনেন কি এই যে ফজরের নামাজ পড়ে এরকম পাঁচবার করে আদা জল খাবেন আর বলবেন ইয়া তাহলেই আপনি জেনে যাবেন যে আপনার স্বামী কেন রাগ করেছে ইত্যাদি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন যত নাম দিয়ে এই ধরনের ওয়াজিফা এই বিভিন্ন বইপত্রে ইউটিউবে পাওয়া যাচ্ছে সেগুলোকে বর্জন করার জন্য আমি আপনাদের কাছে নিবেদন করছি এগুলো শুনবেন না এগুলো জানবেন না এগুলোতে আপনার কোনো উপকারিতা নেই আপনার উপকারিতা রয়েছে যে আল্লাহ সুবাহানা তালা হচ্ছেন আল খাবির আল্লাহ সুবাহানা তালার কাছে যখন দোয়া করেন তখন আপনি আল্লাহ সুবাহানা তালার কাছে বলুন ই আল্লাহ আপনি হচ্ছেন আল খাবির আপনি হচ্ছেন আল বাসির বলুন দোয়ার ভিতরে যে ইন্নআল্লাহ বিবাদিহি লাখাবির বাসিরুন তো আল্লাহ আপনি তো খবর নিয়েছেন যে আমি একটা গুণা কবর গুনা করে ফেলেছি আমাকে ক্ষমা করুন এইভাবে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু এইভাবে নামের করুন কোরআনের আয়াতটাকে পাঠ করুন বলতে পারেন আল্লাহ তুমি তোমা আপনি আপনার বান্দার সমস্ত গুনার খবর রাখেন সুতরাং আমার গুণাটাকে মাফ করুন তারপরে বাসির তো এইভাবে আমরা আল হাবিরের উপরে মানে তাকে আমল নিয়ে নিতে পারি এই নামের তাওয়াসুল করা যাবে যাবে না তা নয় কিন্তু সহি পন্থায় আপনাকে তাওয়াসুল করতে হবে এগুলো দিয়ে গোপন কিছু জানার কোনো সুযোগ নেই যেটা সুফিরা এই নামের উপরে বেশি বাড়াবাড়ি করে থাকে যে আল খাবির এটা দিয়ে গুপ্ত রহস্য জানা যায় সুতরাং আপনাদের সবাইকে মানে আহ্বান করব। যে আল্লাহ নামগুলোকে আপনারা ভালো করে জানুন শিখুন যেমন আল্লাহ সুবাহ বলছেন আর রহমান ফাস আল বিহি যে যিনি আল্লাহর নাম সম্পর্কে বেশি অবহিত আছে তাকে জিজ্ঞাসা করুন তাহলে আমাদের আগামী ক্লাসে আমরা আল গাফুর আল গাফার আল এই যে তিনটি নাম আল গাফুর আল গাফার আল এই নাম তিনটির আলোচনা হবে আপনাদের আমন্ত্রণ রইল ও আখিরুদ্দা আওয়ায়না আনিল হামদুলিল্লাহি রব্বিল আয়ালমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি